হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালি ইন সিঙ্গাপুর। তোমরা সবাই কেমন আছো? আজকে শনিবার, আজকে আমি বেরিয়ে পড়েছি। আজকে অ্যাকচুয়ালি একটা অফিসের ইভেন্ট আছে, তো সেখানেই আমি যাচ্ছি এখন। তো ইভেন্টটার নাম হচ্ছে টেরারিয়াম। এক্স্যাক্টলি আমি জানি না যে কী হবে, তবে কিছু গাছপালা, ক্রাফটিংয়ের কিছু একটা ইভেন্ট রয়েছে। আমাদের অফিসে বিভিন্ন রকম ইভেন্ট হয়ে থাকে। হ্যাঁ, তো যেমন লাস্টবারে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বোলিংয়ের জন্য গেছিলাম ইভেন্টে, তো সেরকমই আজকে। তবে সেদিনকে মানে আয়োজনটা অনেক বেশি ভাইব্রেন্ট ছিল, সো জানি না এইটা কীরকম হবে। তো দেখা যাক, যাই। আমাদের এখন যেতে প্রায় আধ ঘন্টা মতন লাগবে, মেট্রো করে যাব। তো আপাতত মেট্রো স্টেশনের দিকেই যাচ্ছি, গিয়ে সেখান থেকে মেট্রো নিয়ে, একটাই মেট্রো নিয়ে, মেরি মাউন্ট বলে একটি MRT স্টেশন আছে, সেখানে নেমে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটাই ফলো করে আমাদেরকে যেতে হবে। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। ফ্রেন্ডস দেখো, এই হচ্ছে মেট্রো স্টেশনটা, এটা মনে হয় আমি আগেও দেখিয়েছি। তো যাই হোক, এসে গিয়েছি আমরা। তো এই যে উপরের লাইনটা আছে এইটাতে ধরবো না, এটা হচ্ছে আমাদের ইস্ট ওয়েস্ট লাইন। আন্ডারগ্রাউন্ডে একটা সার্কেল লাইন আছে, সেটা ওই দিকটা দিয়ে যেতে হবে। এই যে সোজাসুজি দেখো, যেটা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে আমাদের ঢুকতে হবে, গিয়ে আমাদেরকে উঠতে হবে। আমরা এখন এসে গেছি। এই মেট্রোটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, এই মেট্রোটা কিন্তু কোনো রকম ড্রাইভার বা পাইলট বা লোকো পাইলট কেউ নেই, এই মেট্রোটা পুরোপুরি অটোমেটিক চলে আর কি। সো আমি জানি না ভিতরটা দেখাতে পারবো না, দেখি একটু পিছন দিকে গিয়ে যদি উঠি তাহলে হয়তো দেখাতে পারবো। দাঁড়াও, আমি এখন মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি। সো কতক্ষণে আসে দেখি। ওকে, আমি পুরো লাস্টের দিকে চলে এসেছি। আই হোপ দেখাতে পারবো তোমাদেরকে যে এই মেট্রোটাতে কোনো রকম লোকো পাইলট নেই, কমপ্লিটলি অটোমেটিক চলে আর কি।
আছে, তো আমাদেরকে এই এক্সিট বি দিয়ে এখন বেরোতে হবে। সো ইনস্ট্রাকশন ফলো করে করে যাই, দেখি কি হয়। এখন আবার ফিরে এসেছি বোনাভিস্তাতে, মানে যেখানে আমার বাড়ি আর কি। তো এখন আমি লাঞ্চের জন্য যাব, দেখি ম্যাক দিতে হয়তো যাব। তো তোমাদেরকে দেখালাম কি সুন্দর আমরা ওখানে প্ল্যান্টেশন করলাম, সুন্দর ছোট ছোট অ্যাকচুয়ালি মানে হোম ডেকর টাইপের। মানে আমার এই জিনিসটা খুব ভালো লাগে, ইনফ্যাক্ট পুরো মানে অ্যাক্টিভিটিটা করে বেশ ভালো লাগলো। আমি ভাবছি হয়তো পরে আবার আমি পার্সোনালি হয়তো ভিজিট করবো জায়গাটাকে। তো খুব সুন্দর, মানে খুব ভালো লাগলো ব্যাপারটা করে। ছোটো ছোটো প্লান্ট, বিভিন্ন ধরনের প্লান্টস ছিল, তো আমাদেরকে স্পেসিফিক একটা প্লান্ট দিয়ে দিয়েছিলো যেরকম আমাদেরকে দেখালাম। তো সেটা দিয়ে আরও কিছু সাজানোর জিনিসপত্র ছিল, যেগুলো দিয়ে সুন্দর করে জারটাকে সাজালাম। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সো ভিডিওটিকে লাইক করে দাও, শেয়ার করো, আর কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো তোমাদের, এবং শেয়ার করো প্রচুর, আর সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দেবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। তাহলে আজকের জন্য এই পর্যন্তই থাকলো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।